মনোহরদের মহিষাকান্দিতে শেখ রাসেলের 58তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার অতি আদরের ছোট ভাই শেখ রাসেলের 58তম জন্মবার্ষিকী উপলক্ষে শেখ রাসেল স্মৃতি সংসদের উদ্যোগে ও সুদৃষ্টি সংঘের সহযোগিতায় 18 অক্টোবর সোমবার সন্ধ্যায় মহিষাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন শেখ রাসেল কার্যালয়ে কেক কাটা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শামসুল হক, সিনিয়র ওয়ারেন্ট অফিসার, অবসরপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদি, কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ। তিনি তার বক্তব্যে বলেন, আজকে শেখ রাসেল সাহেবের জন্মদিন, আমি ওনারে দেখিনি, আর দুর্ভাগ্য। অবশ্যই আমাদের জননেত্রী শেখ হাসিনা তার ছোট ভাই তাকে হারাইছে এবং তার কষ্ট সেই বুঝে, আমরা এটা বুঝবো না। তার জন্মদিন আজকে, অবশ্যই আমি মনে করি উনি চান, আমাদের প্রধানমন্ত্রী চান যে এটা আমরা গৌরবের সাথে এবং আনন্দের সাথে পালন করি, তো আমরা এটাই করতেছি আজকে শেখ রাসেল দিবসে। মনোহরদী উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও শেখ রাসেল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর তার স্বাগতিক বক্তব্যে বলেন, শেখ রাসেলের স্মৃতি বিজড়িত স্মৃতিকে আরও বেশি অম্লান করার জন্যে আমরা এই মহিষাকান্দি গ্রামে সুপ্রতিষ্ঠা করেছি শেখ রাসেল স্মৃতি সংসদ। সেই শেখ রাসেল স্মৃতি সংসদের মাধ্যমে আমরা মহিষাকান্দি গ্রামে ছড়িয়ে দিতে চাই যে একটা কিশোরের ওপরে কিভাবে নির্যাতন করা হয়েছে সেই 1975-এর। শুধু আমরা মনে করি, আমরা শুধু জানি যে 75-এ শুধু বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল, না শুধু বঙ্গবন্ধুকে হত্যা করে নাই, সেই সময় 10 বছরের শিশু রাসেলকে হত্যা করে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ ফরিদ, কার্যনির্বাহী সদস্য মনোহরদী উপজেলা আওয়ামী লীগ, সিদ্দিকুর রহমান সভাপতি চন্দনবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ, সোহেল তালুকদার সাধারণ সম্পাদক চন্দনবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ, ইমন আলম সভাপতি মনোহরদী উপজেলা ছাত্রলীগ এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ। শুভ জন্মদিন শেখ রাসেল, শেখ রাসেল জয় উল্লাস। প্রতিপাদ্যের মাধ্যমে মহিষাকান্দি গ্রামের ছোট ছোট কোমলমতি শিশুদের নিয়ে শেখ রাসেলের জন্মদিনের কেক কাটা হয় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। রিপোর্ট ও চিত্রগ্রহণ আবুল কালাম, ব্যুরো চিফ নরসিংদী টিভি।